এখানে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া আছে এই প্রোগ্রামের আউটপুট বের করতে বলা আছে এখানে ইন্ট আই ইকল টু ফাইভ রয়েছে এরপরে রয়েছে আই ইকোয়াল টু আই লেফট টু এখানে লেফট শিফট অপারেটর ইউজ করা হয়েছে চারটে অপশন আমাদেরকে দেওয়া আছে আই ইকাল টু টোয়েন্টি আই ইকাল টু টেন টু ফাইভ এবং আইকল টু ওয়ান এবার আমরা দেখি লেফট শিফট অপারেটর কীভাবে কাজ করে এবার এখানে আই ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে পাঁচ এবার এই পাঁচ ভ্যালুটার তারপরে লেখা আছে আই ইকুয়াল টু আই লেফট টু তো লেফট শিফট অপারেটর যখন কাজ হয় তখন আমরা জানি এটা বাইনারি লেভেলে কাজ হয় অতএব আমরা পাঁচকে আমরা প্রথমে আগে বাইনারিতে ভেঙে ফেলি দেখি পাঁচকে ভাঙলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আর বাঁদিক একটা জিরো আসছে এইবার আমরা যেহেতু এটাকে শিফট অপারেটার ইউজ করব। আমরা এটাকে আরেকটু বড় করে সংখ্যাটাকে ঘড়ি আরও চারখানা বিট নিয়ে নিই মানে এইট বিট রেজিস্টার কনসিডার করি তাহলে এই আমাদের চার বিট এইট বিটের ভ্যালু হলো জিরো 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 ওয়ান জিরো ওয়ান এবার এটা হচ্ছে ফাইভ তার মানে আমরা ফাইভকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম এবার এটাকে যেই আমরা লেফট শিফট করবো এক ঘর তখন সঙ্গে সঙ্গে কী হবে এটা একদিকে একটা ঘর শিফট হবে মানে এই এটাকে এক ঘর সরে যাবে কিন্তু আমাদের যেহেতু টু দেওয়া আছে তার মানে এটা দু ঘর সরবে এটা দুঘর সরবে পুরো সেটটাই মানে এই পুরো সেটটাই আমার দুঘর সরে যাবে তার মানে আমার এই ওয়ান জিরো ওয়ান এসে যাবে বাদিকে জিরো 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 যেমন আছে থাকবে আর এই যে বাদিকে যে জিনিসটা খালি হলো এই দুটো জিরো দিয়ে ভর্তি হয়ে যাবে যদি এটা যদি জিরো দিয়ে ভর্তি হয়ে যায় তাহলে আমার ভ্যালুটা এসে গেল কীরকম দাঁড়ালো এই ভ্যালুটা তখন আমার এই আইয়ের এই ভ্যালুটা ফাইনাল ভ্যালু হয়ে দাঁড়ালো তো ফাইনাল ভ্যালু হলো জিরো জিরো ওয়ান সরি জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তো মানে এই ভ্যালুটা আমরা যদি ডেসিবালে কনভার্ট করি এটা হয়ে যাচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন প্লাস ফোর টোয়েন্টি তার মানে আই এর ভ্যালু দাঁড়িয়ে যাবে টোয়েন্টি তার মানে আমাদের এখানে যে অপশানটা রয়েছে অপশান এটা হচ্ছে কারেক্ট আমরা এবার প্রোগ্রামটা একবার চালিয়ে দেখি হ্যাঁ এই প্রোগ্রামটা আমি অলরেডি লিখে রেখেছি এটাকে আবার একবার এক্সিকিউট করি হ্যাঁ এক্সিকিউট করলাম হ্যাঁ ঠিকই রেখেছি যে এর ভ্যালুটা টোয়েন্টিই দেখাচ্ছে অতএব আমরা আমাদের আগের জায়গায় ফিরে এলাম আমাদের অপশন এটাই হচ্ছে কারেক্ট